পুরুষদের পোশাক ও অলংকার ব্যবহার সম্পর্কে বলুন। দেখুন, পুরুষের পোশাকের ক্ষেত্রে ইসলামী শরিয়ার কিছু নীতিমালা আছে। কি ধরনের পোশাক পরবে, পোশাকের কোনো বিশেষ আইটেম বিশেষ মডেল ইসলাম বলে দেয় নাই। আমাদের দেশে অনেকে মনে করে এই যে আমরা লম্বা জুব্বা পরছি এটা বোধহয় সুন্নতি পোশাক। আসলে পুরুষদের জন্য ইসলামের ড্রেস কোড আছে, লেবাসের কিছু মূলনীতি আছে, শুধুমাত্র সেগুলো দেখা করলে দেখলেই খেয়াল করলেই আপনার পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা মানা হয়ে যাবে। তন্মধ্যে থেকে একটা হলো যে যেই পোশাকগুলো অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি বহন করে সেগুলো পরিধান করবেন না। অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি বহন করে এমন পোশাক পরা যাবে না, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতি সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এক নম্বর। দুই নম্বর মূলনীতি হল লাআনাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন্নিসা, পুরুষরা মহিলাদের সাথে বেশভূষা ধারণ করে তাদের সাদৃশ্য হয় তাদের সাথে মিলে এরকম কোন পোশাক পরবে না। তিন নম্বর হলো অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত টাইট পোশাক পরবে না। খেয়াল করে দেখেন এই সবগুলা কিন্তু লঙ্ঘন হয় আজকাল, কোন দেশে যা বলা আছে তারগুলোর উল্টে আমরা করি। চার নম্বর হলো উপরের দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, জুব্বা প্যান্ট চাদর জামা, এগুলো টাকনুর নিচে যেন না যায়। কয়টা হলো? চারটা। আর পাঁচ নম্বর, বরং সেটা আরো আগের নম্বর হওয়া উচিত, সেটা হলো সতর যেন ঢাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর পোশাকের ক্ষেত্রে আরো কিছু মূলনীতি আছে, সবগুলো পুরুষরা খেয়াল করবেন, মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবেন না। আমাদের দেশে দেখবেন অনেক পুরুষ হাতে মেহেদি দেয়, আছে না নাই? নবীজির কাছে এক মহিলা পর্দা দিয়ে কিছু নিছে বা দিছে, তার হাতে মেহেদি নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা মানুষ দিল হাতে মেহেদি নাই, ব্যাপারটা কি মহিলার হাত? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, মহিলার হাত। বলে জানা, মহিলার হাত হলে তো পর্দা মেহেদি দেওয়ার কথা, তার মানে মেহেদি দিয়ে সাজগোজ করবে মহিলা, পুরুষ না। অতএব পুরুষ কখনো মহিলার সাথে সাদৃশ্য গ্রহণ করার মতো পোশাক পরিধান করতে পারবে। আজকাল দেখবেন ওড়না আছে পাঞ্জাবির সাথে, খেয়াল করবেন পাঞ্জাবি কিনতে গেলে সাথে ওড়না দেয় না, কিন্তু মহিলাদের জামা কিনতে গেলে সাথে ওড়না নেই, খেয়াল করছেন? মহিলার কাঁধের ওড়না চলে গেছে কার কাছে? পুরুষের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের বেশ ধরে যে মহিলা আর ওই মহিলা যে আর ওই পুরুষ যে মহিলার বেশ ধরে, এদের উভয়ের প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়। ভাইরা আমার, এগুলো হলো খুনসা। খুনসা বুঝেন আপনারা? মুখান্নাস, মুখান্নাস পুরুষ হইয়া মহিলার বেশ ধারণ করা, এটা হলো হিজরা। আল্লাহ বানাইছে পুরুষ করে, বেশ ধারণ করতেছে কার? মহিলার। এর নাম হিজরা। এর নাম কি? হিজরা। অতএব সব হিজরামি করবেন না, কথা বুঝে আসছে? পাঞ্জাবির সাথে অন্যদের ওটা ফেলা দিবেন, গায়ে গলায় ঝুলাবেন না, বেহায়ার মতো অনেক পুরুষ আবার গলায় ঝুলায় ওটা, কথা বুঝতে পারছেন? অলংকারের বিষয় হলো যে অলংকার নারীরা পরবে, পুরুষরা না। যদি পড়তে হয় তার লিমিটেশন হলো রূপার আংটি পড়তে পারেন, ব্যাস। সৌদি আরব থেকে মিডিল ইস্ট থেকে আসলে মাশাআল্লাহ দেখা যায়, বা যে কোনো দেশ থেকে আসলে অনেক সময় দেখা যায় যে গলায় চেইন চকচক করে, হাতে স্বর্ণের আংটি চকচক করে, ঠিক না বে? ঠিক। এগুলো হারাম পুরুষের জন্য, এগুলো হারাম। বিস্তারিত কথা বলতে পারলাম না, অনেক প্রশ্ন, এগুলো পুরুষ পড়বে না। এরপরের প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছিলেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস। তিনি মূর্খ ছিলেন না, তবে উম্মি ছিলেন, কথা কি বোঝাতে পারছি? এখন উম্মি কেন ছিলেন, নিরক্ষর কেন ছিলেন তিনি? এর মূলত এলেম, আসল কারণ আল্লাহ ভালো জানেন। তবে অনেক ওলামা ইকরামের একটা ব্যাখ্যা এইভাবে করেন যে তিনি যে কোরআন আমাদের সামনে মানব জাতির সামনে পেশ করেছেন, এই কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রেখেছিলেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লেখাপড়া জানতেন তাহলে কেউ বলতে পারতো যে অন্য অন্য ধর্মগ্রন্থ বা বড় বড় বই থেকে উনি কালেকশন করে একটা বই রচনা করে ফেলেছেন, উনি বড় মেধাবী মানুষ,
শিক্ষিত মানুষ এই কথা বলার সুযোগ থাকলো না তিনি তো কোনো বই লিখতে বা পড়তে পারেন না তাহলে এত বড় অলংকারপূর্ণ সাহিত্যপূর্ণ এত বড় গ্রন্থ মহাগ্রন্থ কিভাবে রচনা করলেন বোঝা গেল এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসছে এটাই একমাত্র প্রমাণ না অনেক প্রমাণের এটাও একটা প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে এরপরের প্রশ্ন হলো স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি এই ওয়াজে শুধু বেশিরভাগ শোনা যায় ঠিক না বে ঠিক মহিলাদেরকে ওয়াজ করতে 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 বেচারীদেরকে আমরা কোণঠাসা রাখি কিন্তু পুরুষরা আমরা মাশাআল্লাহ নিজেকে রাজা রাজা ভাব মনে হয় তাই না অথচ স্ত্রীর যেরকম অনেক কর্তব্য আছে স্বামীর প্রতি স্বামীরও অনেক কর্তব্য আছে স্ত্রীর প্রতি ঠিক না বে ঠিক স্বামীর যে সমস্ত কর্তব্য আছে তন্মধ্যে এক নম্বর কর্তব্য হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে সুন্দরভাবে জীবন যাপন করতে হবে ছেছড়ামি করা যাবে না বহুত পুরুষ আছে সংসার করা ঠিক আছে বউয়ের সাথে কিন্তু ছেছড়ার মতো সংসার করে আছে না নাই ঘেউ 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 সারাদিন বাহিরে আসাল ফেরেশতার মতো আছে না নাই ইয়া বড় ফেরেশতা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব ভাঙে চুরে পড়ে কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে আছে না নাই নবীজি বলেছেন খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলো লোক আজকে একত্র হইছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি বউয়ের কাছে পাইতে পারেন তাহলে কিল্লা ফতে আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ আমাদের অবস্থা হলো আমরা বাহিরে যত ভালোই থাকি না কেন বউয়ে আমাদের সবার গোমর সব জানে রাগ উঠলে মুখ দিয়া কি বাইর হয় কি করি না করি আমরা এই সব বুজুর্গি কারামত সবকে জানে বউ জানে এই জন্য যার বউয়ে তাকে ভালো বলবে সার্টিফিকেট দেবে সে ইনশাআল্লাহ আল্লাহর কাছেও ভালো এই জন্য স্বামীর এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করো ওয়াশিরুহুন্না বিল মারুফ সুন্দরভাবে জীবনযাপন করা দুই নম্বর কর্তব্য হলো স্ত্রীর শারীরিক এবং জৈবিক চাহিদার পাশাপাশি তার ভরণ পোষণ যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা এটা আলহামদুলিল্লাহ করে সবাই তৃতীয়ত স্ত্রীর প্রতি তার করণীয় হলো তাকে দীন শিক্ষা দেওয়া আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে সাহায্য করা অনেক স্বামী আছে বাধা দেয় আরো অনেক বেহায়া স্বামী আছে আরো বরং স্ত্রী ভালো পথে চলতে গেলে বাধা দেয় আছে না নাই এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন সন্তানকে আরবি শিক্ষা দানে বাবা মার দায়িত্ব জবাবদিহিতা সম্পর্কে বলুন আরবি শিক্ষা না কোরআন হাদিস শিক্ষা দুইটা দুই জিনিস কিন্তু আরবি শিক্ষা দিতে হবে কোরআন শেখার প্রয়োজনে হাদিস শিক্ষার প্রয়োজনে অতএব আরবি শিক্ষা না বলে এটা বলুন যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা বাবা মার এটা ফরজ বাবা মার উপরে কি ফরজ নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফেরেশতার মতো নিষ্পাপ হয়ে ভালো মানুষ হয়ে ইল্লা আন আবুহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও মাজ্জিসানিহি মা বাবাই তাদেরকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় পথভ্রষ্ট করে শিশু জন্মগ্রহণ করার সময় সন্ত্রাসী হয়ে জন্মগ্রহণ করে চোর ডাকাতে জন্মগ্রহণ করে সমস্ত শিশু জন্মগ্রহণের সময় নিষ্পাপ ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করে দুনিয়ার পরিবেশ মা বাপ সঠিক জায়গায় তাকে সঠিক সার্ভিস দিতে না পারার কারণে সঠিক পরিবেশ দিতে না পারার কারণে তারা বিপদগামী হয় এই জন্য মা বাবার উপরে ফরজ হলো আল্লাহর সঙ্গে পরিচয় করানো কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া আজকাল সেটার খবর নেয় দুনিয়া নিয়ে অনেক মাতামাতি আস দুনিয়ার শিক্ষা যদি না দেন আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে না কিন্তু আখেরাতের শিক্ষা যদি না দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ সে আগে মানুষ হতে হবে তারপরে অন্য সব কিছু আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুন এরপরের প্রশ্ন ইমাম মাহদির আগমন সম্পর্কে ইদানিং কিছু সুনির্দিষ্ট কথা শোনা যায় তো কথার ভিত্তি কি দেখুন অনেকেই বলেন ইমাম মাহদি 24 সালে আইসা যাচ্ছে 25 সালে এসে যাচ্ছে 22 সালের মধ্যে এসে যাচ্ছে 19 সালেরও একটা মত ছিল সেটা তো চলে গেছে অলরেডি দেখুন ইমাম মাহদি কিয়ামতের আগে আগমন করবেন তার আবির্ভাব হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই বহু হাদিস দ্বারা এটি প্রমাণিত
কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটা হলো জুহুরুল মাহদী অর্থাৎ ইমাম মাহদীর আবির্ভাব। গোটা পৃথিবী যখন অস্থির হয়ে যাবে, গোটা পৃথিবী যখন জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, ন্যায় বলতে কিচ্ছু থাকবে না, মানুষ ন্যায়ের জন্য ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, সর্বত্র জুলুম ছেয়ে যাবে, সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী নামে এই ব্যক্তি আবির্ভাব হবে। তিনি গোটা পৃথিবীতে শাসন করবেন, এমনভাবে শাসন করবেন যেই শাসনে গোটা দুনিয়াতে ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে এবং পৃথিবীর পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই অলৌকিক ব্যক্তির আবির্ভাব, তার প্রকাশ, এগুলো ঘটবে কিয়ামতের আগে, এটি সত্য। কিন্তু তার কোনো দিন, ক্ষণ, তারিখ, সাল বর্ণনা করার কোনো ইখতিয়ার, কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। যদি কেউ নির্দিষ্ট করে বলে দেয় অমুক সালে আসবে, তাহলে সেটা ভুল। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিসে কোথাও সাল বলা হয়? বিভিন্ন হাদিসকে অ্যানালাইসিস করে, গবেষণা করে অনেকে সাল বলেন, কিন্তু এই বলাটা সঠিক নয়। যদি সাল বলাটা সঠিক হতো, তাহলে আমার নবীজি অবশ্যই বলতেন এবং পূর্বসরী ওলামারা বলতেন, বলেন না। এখনও সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেন না, বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেন, এটা তাদের ব্যক্তিগত মত হিসাবে আমরা রাখবো, এটা সঠিক কোনো বিষয় নয়। কখন আসবে তার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। এরপরের প্রশ্ন হলো জাকাতের মাসারিফ সম্পর্কে বলুন। জাকাতের মাসারিফ মানে জাকাতের খাত, কাদেরকে জাকাত দেওয়া যাবে? প্রিয় ভাইরা, আমার আট জায়গায় জাকাত দেওয়া যাবে, তার যে কোনো জায়গায় দিলেই যায়। আমরা অনেকে ভুল বুঝি, তবে হ্যাঁ, মা বাপকে জাকাত দেওয়া যায় না, পূর্বপুরুষ যারা উদস্থন, দাদা দাদি নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যায় না, ছেলে মেয়ে তাদের বংশধরকে জাকাত দেওয়া যায় না, ভাই বোন যদি বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে জাকাত দেওয়া যায়, আমরা জানি না, ভাগিনা ভাগিনি, ভাতিজা ভাতিজি, তাদের সবাইকে জাকাত দেওয়া যায়, এমনকি চাচাকে ফুফুকেও জাকাত দেওয়া যায়। জি, যে সমাজে সুদের ব্যাপক লেনদেন হয়, সে সমাজের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? সুদের বিরুদ্ধে যেখানে আল্লাহ তাআলা কোরআনে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, অতএব যে সমাজে সুদের ব্যাপকতা হবে, সেই সমাজের ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সামান্য একটু সুদের কারবার, আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের কারবার ছাড়তে না চাইলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এত বড় ডেঞ্জারাস সতর্কবার্তা আল্লাহ তাআলা কেন করেছেন? কারণ মানুষ যদি হারাম খায়, তার ইসলামের সব শেষ হয়ে যাবে। আপনারা দেখবেন কোরআনের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, এর পরেও আল্লাহ তাআলা আবার হারাম খাওয়ার কথা বলছেন। কারণ কি? কারণ যদি হারাম পেটে ঢুকে নামাজ, কালাম, রোজা, কোনো ইবাদতে কোনো কাজ হবে না। আমরা তো আজকাল বেশিরভাগ মানুষ দুই নম্বরে, দুনিয়াতে সব কিছু এখন দুই নম্বর, মুসলমানিত্ব দুই নম্বরে মুসলমান। কীরকম দুই নম্বরে মুসলমান? আমরা মনে করি আগে পয়সা করি কামায় নি, অবৈধভাবে আকাম কুকাম করে দুই নম্বরই করে কামায়া শেষ বয়সে এসে আমরা ভালো সাজা যাবো, ঠিক না? বে ঠিক, তবলিগে যায় চিল্লা দিয়া, পীরের মুরিদ হইয়া, দাঁড়াই টাই রাইখা, টুপি টাপি লাগাইয়া, হাজি সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বিভিন্ন সাহেব সাইজা, হুজুর সাহেব, মুজুর সাহেব, বিভিন্ন সাহেব, হাজি সাহেব সাইজা, আমরা এলাকা মানুষ সামনে ভালো সাজা যাই, তুজবিনিয়া মসজিদে বসে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? সারা জীবন যে মানুষের গলায় ছুরি দিয়ে আসছেন, দুনিয়ার মানুষ আপনার ইতিহাস ভুলে যেতে পারে, না জানতে পারে, আমার আল্লাহ সব কিছু জানেন, ঠিক না? বে ঠিক, এই জন্য দুই নম্বরই করে আল্লাহকে খুশি করা কোনো অবস্থাতেই যাবে না। এরপরের প্রশ্ন হলো, যে সমাজ আছে এটা গেল, মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করা ইসলামী শরীয়তে জায়েজ আছে কি না? আর এখন তালিমে মহিলারা আস্তাগফিরুল্লাহ না বলে এটিকে আস্তাগফিরুল্লাহ বলে, এটা কি সঠিক? দেখুন, আস্তাগফিরুল্লাহ গাইন দিয়া, গ দিয়া, এটা যদি ক দিয়া কেউ আস্তাগফিরুল্লাহ বলে, তাহলে এটা ভুল, অর্থ বিকৃত হয়ে যাবে। ইস্তিগফার কুফুর থেকে, ইস্তিগফার গফুর থেকে, দুইটা দুই জিনিস, অর্থই পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল। তবে মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করলে ইসলামী শরিয়ার যদি নীতিমালাকে অনুসরণ করে করে, তাহলে সঠিক। কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান পুরুষদের যেমন করতে হবে, মহিলাদেরও করতে হবে। কোরআন এবং হাদিসের একটা মূলনীতি হলো, যেখানে আল্লাহ তাআলা পুরুষদের ডিউটি ঠিক করে দেন নাই, গণহারে সবার জন্য বলছেন, হে ইমানদাররা এভাবে বলছেন, সেটা নারী পুরুষ সকলের জন্য কি হয়,
প্রযোজ্য হয়, যার কারণে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান এটা শুধু পুরুষরা করবে না, পুরুষদের পাশাপাশি কারাও করতে হবে। কিন্তু মহিলাদের জন্য কিছু এক্সট্রা কঠিন শর্ত আছে। এক নম্বর শর্ত হলো পর্দার যে বিধিবিধান আছে সেগুলো সব মেনে মেনে করতে হবে। দুই নম্বর হলো সংসারের কাজকর্ম করে অভিভাবক স্বামী হোক বাপ হোক তার অনুমতি নিয়ে তারপরে করতে হবে, না দিলে আপনার জন্য করা ফরজ না, আপনি করবেন না, নির্দেশ লঙ্ঘন করা আপনার জন্য জায়েজ নাই। তিন নম্বর হলো সফরের দূরত্বে যে করতে পারবেন না মাহরাম ছাড়া। অনেক মহিলারা আছে এক জেলা থেকে আরেক জায়গায় গিয়া তো দাওয়াতের কাজ করে, এটা হলো দুই নম্বর দাওয়াতের কাজ, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ আছে, দেখবেন মহিলাদেরকে সামনে বসাইয়া তারা প্রোগ্রাম করে, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। আমার নবীজি বলেছেন ওয়াখাইরু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের সব যখন শেষে হয় ওইটা উত্তম হয়, আর এরা মহিলাদের সব সামনে রাখে, আমার রাসূল যা বলছেন হুবহু তার উল্টা, এটা কখনো ইসলাম হতে পারে না। অতএব এই মার্কা তালিম হইলে সেটা কি হবে না, জায়েজ হবে না। আর সর্বশেষ কথা হলো মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে রোগ হলো জানে এক ইঞ্চি কথা বলে দুই ইঞ্চি, ঠিক না বেঠি? বানায়া বুনায়া হাদিসুন নেশা, আপনারা বুখারীর হাদিস শুনছেন, মুসলিমের হাদিস শুনছেন, আরেক প্রকার আছে হাদিসুন নেশা, মানে কি মহিলাদের হাদিস, মানে মহিলাদের মুখে প্রচলিত। আল্লাহ মাফ করুক, সব মহিলা এরকম না, যারা শিক্ষিত বুঝেন আল্লাহর ভয় আছে তারা না জেনে কোনো কথা বলেন না। পুরুষদের মধ্যে এরকম রোগ আছে যে না জেনে কথা বলে, খবরদার, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে শুধু সেটার তাবলীগ করেন, সেটার প্রচার করেন, মন গড়া কোনো কিছুর প্রচার করা যাবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেছেন আমার নামে কেউ মিথ্যা কথা প্রচার করলে তার ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য মহিলারা দাওয়াতি কাজ করবেন, না জানে আন্দাজে করবেন না। এরপরের প্রশ্ন, কোন মুসল্লি যখন দেখেন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন কি ওই মুসল্লি জামাত ধরবেন নাকি সুন্নাত দুই রাকাত আদায় করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন ভাইরা আমার, ফজরের নামাজের যখন জামাত শুরু হয় তখন সুন্নাত পড়ব না জামাতে সামিল হব, এ নিয়ে ইমামদের মধ্যে দুটা মত আছে। ইমামদের মত হলে ভালো করে কান খাড়া করে শুনবেন, এ আমার মতো আপনার মতো যদু মধুর মত না। বড় বড় ইমামগণ কোরআন হাদিস অ্যানালাইসিস করে দুইটা বুঝ প্রসিদ্ধ পাওয়া যায়, তার মধ্যে একটা হলো হানাফি মাজহাব অনুযায়ী, সেটা হলো কোনো নামাজে এটা করা যাবে না। সাধারণত একামত শুরু হলে আর কোনো নামাজের নিয়ত করা যাবে না, ডাইরেক্ট ওইটাতে নিয়ত করতে হবে। শুধু ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি যে এই বেশি গুরুত্ব হওয়ার কারণে ফজরটা এক্সেপশন, ভিন্ন, এখানে ইমাম জামাত শুরু করলেও আপনি তাড়াহুড়া করে দুই রাকাত সুন্নত পড়ে যদি ইমামরে দ্বিতীয় রাকাতে ধরতে পারবেন বলে মনে হয় তাহলে সুন্নতের নিয়ত করবেন, আর যদি মনে হয় যে না আমি দুই রাকাত পড়তে পড়তে ইমামের নামাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে তাহলে আপনি সুন্নত নিয়ত করবেন না, জামাতে সামিল হয়ে যাবেন, এবং সুন্নতটা পরে পড়বেন। এটা কার মত বললাম? ইমাম আবু হানিফার মত। আর অন্য অনেক ইমামের মত হলো না, ফজরেও করা যাবে না, একামত শুরু হয়ে গেছে আর কোনো নামাজের নিয়ত না, ডাইরেক্ট আগে জামাতে যোগদান, কারণ হাদিসে আসছে নবীজি বলেছেন ইদা উকিমাতি সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজের নিয়ত করা যাবে না, হাদিসের কথা। কোন কোন হাদিসে ইল্লাল ফজর একটা শব্দের কথা অতিরিক্ত রয়েছে, সেই হাদিসের সনদ নিয়ে অনেক আলোচনা আছে, আমি দীর্ঘ সে দলিলে আলোচনা যাব না, শুধু এটুকু বলি দুইটা মত আছে ইমামদের মধ্যে। সাহাবিদের মধ্যে অনেক সাহাবি আছে প্রথম মত লালন করতেন, অর্থাৎ জামাত শুরু হয়ে গেল তাড়াতাড়ি সুন্নত শেষ করে যোগ দেওয়া যাবে। তবে আমাদের দেশে যেটা দেখা যায় মসজিদে জামাত হচ্ছে একই জায়গায় আপনার দাঁড়ায় সুন্নত পড়তেছেন দশজন দশ জায়গায় দাঁড়ায়, এটা সঠিক না। যতটুকু মনে পড়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা মত আছে এরকম জাওয়াজের, কিন্তু সেটা হলো ভিন্ন জায়গায়, মসজিদের বারান্দায় দোতলায় অন্য কোনো জায়গায় যেখানে জামাত চলছে সেখানে আবার বিচ্ছিন্নভাবে দশজন দশ জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, এটা সুন্দরও না, চলাফেরা করতে অসুবিধা হয়, এটা জামাতের যে মূল স্পিরিট ধারণা সেটারও বিরোধী। এই জন্য বিষয়ে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো চায়ের দোকানে বসে মজা করতে গিয়ে গীবত করা এবং সুদের বিষয়ে ব্যাখ্যা করুন। দেখেন চায়ের দোকানে বসে বসে মজার মজার কথা জীবনে বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে করে। এ সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার একটা মজার কথা আপনাদেরকে শোনাই। স্যার বলেছেন চায়ের দোকানে বসে বসে আপনারা কত মজার মজার কথা বলছেন, কত টক শো বসাইছেন, যতগুলা চায়ের দোকান ততগুলা টক শো, ঠিক না বে? ঠিক।
দেশে আজকে কি চলছে, কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, কোনটা ভুল কোনটা সঠিক, একেবারে চব্বিশ ঘন্টা টক শোর যদি কোনো আয়োজন থাকে, কোনো টিভি চ্যানেলও চব্বিশ ঘন্টা টক শো থাকে না, কিন্তু চায়ের দোকানে চব্বিশ ঘন্টার কি চলে, টক শো চলে। সব বুদ্ধিজীবীদের আখড়া। একটা দেশে এত বুদ্ধিজীবী যদি থাকে, ওই দেশ ধ্বংসের জন্য আর কিছু দরকার নাই। কাজের লোক নাই, বুদ্ধি দেওয়ার লোক শুধু সব, ঠিক না? বে ঠিক সাদে কোনো বৈশা ঘন্টাকে ঘন্টা বৈশা বুদ্ধিজীবী কি করবে, টক শোগিরি করবে, মাগার কাজ করতে। বিশেষ করে এই লোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, আর চাচা মিয়া আর ছোট ভাই বোন যেগুলো আছে এগুলো টং টং করে ঘুরে বেড়ায়, আর চা দোকানে বসে টকশিগিরি করে, ঠিক না? বে ঠিক এগুলো দেশের বোঝা। এসব বুদ্ধিগিরি করে দেশের চুল পরিমাণ কোনো লাভ হবে? আর দেশের লাভ তো পরের কথা, যে টকশিগিরি করতেছে তার লাভ হবে না? লাভ হলো মাঝে মধ্যে ঘুষাঘুষি, ঠিক না? বে ঠিক এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লা বলছেন, ভাই রে জীবনে বহু টকশগিরি করছেন চা দোকানে বসে, এর চাইতে বউয়ের সাথে যদি একটু মজা মশকরাও করেন আল্লাহর কাছে তার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ স্ত্রীর হক আদায় করছেন, স্ত্রীকে সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা কেন সওয়াব পাবেন? কিন্তু ওই চা দোকানে বসে টকশগিরি করলে সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাওয়ার সম্ভাবনা বেশি গিবত শাকায়াত করার কারণে। আল্লাহ তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, ইমান নিয়ে সহজে কিভাবে মৃত্যুবরণ করতে পারে সে সম্পর্কে একটু জানার উপকৃত হব। অনেক বড় টপিক ভাই, আমরা আজকে এই বিষয়ে বলেছি শুরুতে, ইমান নিয়ে কিভাবে দুনিয়া থেকে যাব। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন, সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলি। এক নম্বর, ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন, এ বিষয়ে বিভিন্ন আলোচনা আছে, বিভিন্ন টকশোতে আমরা কথা বলেছি। গত শনিবারের আগের শনিবারে যমুনা টিভিতে প্রতি শনিবার সাড়ে তিনটা একটা লাইভ যায় আমার, সেখানে আমরা ইমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, এগুলো ইউটিউবে আছে ফেসবুকে আছে, শুনে নেবেন। ইমান ভাঙে কি কারণে জানবেন, জেনে ইমানকে মনিটর করবেন, পর্যবেক্ষণ করবেন, আছে কি নাই খোঁজ খবর নেবেন। দুই নম্বর হলো ইমানকে নবায়ন করবেন। নবীজি বলেছেন মুসাদরা কাহাকে বর্ণিত হয়েছে, যাদ্দিদু ইমানাকুম, তোমরা ইমানকে নবায়ন করো, মাঝে মধ্যে ইমানকে আনো। কালু কাইফা নুজাদ্দিদু ইমানা ইয়া রাসূলুল্লাহ, বলা বলা ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে ইমান নবায়ন করব? বললেন আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এতে ইমান কি হবে, নবায়ন হবে, রিনিউ হবে, ইমানকে বেশি বেশি রিনিউ করবেন। তিন নম্বর হলো ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন বুঝে পড়বেন। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, করজোড় করে কোরআন মুখস্থ না বুঝে তেলাওয়াত করবেন না, বুঝার চেষ্টা করবেন। অবশ্যই ওলামাদের তত্ত্বাবধানে ভালো কোনো তাফসির গ্রন্থ নিয়ে ওলামাদের সাহচর্যে থেকে কোরআন বুঝবেন। কোরআন শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই, এটা হেদায়তের জন্য আসে, বুঝতে হবে। কোরআন বুঝলে ইনশাআল্লাহ আল্লাহর আয়াত বুঝলে হেদায়তের উপর টিকে থাকতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করুন। আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই দোয়াটা ইমানের উপর অটল থাকার দোয়া, ইমান নিয়ে যাওয়ার দোয়া। হে আমার রব, আমার অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, একবার হেদায়ত দিয়েছেন, এরপর আর গোমরাহ করিয়েন না, আমি যেন সঠিক পথে থাকতে পারি, এইভাবে দোয়া করবেন। আর ইমানের মৃত্যুর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবেন, মেসওয়াক বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। এরপরের আমল ও প্রশ্ন তো অনেক রয়ে গেছে, সময় আমার শেষ। আচ্ছা এবার শর্টে দিয়ে দিই, বিস্তারিত না বলি। বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়ার অনুযায়ী বয়স নির্ধারিত কিনা? ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ের কোনো বয়স নির্ধারিত না, ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ের কোনো বয়স নির্ধারিত, যদি অপ্রাপ্তবয়স্ক হয় অভিভাবকরা বিয়ে দিতে পারেন, কিন্তু সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বা যারা বিবাহ করছে তারা চাইলে বিয়ে রাখতেও পারে অথবা তাদের মন অনুযায়ী ভাঙতেও পারে। নফসের বিরুদ্ধে জেহাদি কি কোরআনে বর্ণিত জেহাদ ফি সাবিলিল্লাহ? জি না। কোরআনে সাধারণত যে জেহাদের কথা বলা হয়েছে, হাদিসে যে জেহাদের কথা বলা হয়েছে, সাধারণ অর্থে জেহাদ বললে সেটার দ্বারা নফসের জেহাদ বোঝানো হয় না, ওইটার দ্বারা বোঝানো হয় হলো জান মাল বাজি রেখে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করা, এটা সেই জেহাদ বোঝানো হয়। তবে হ্যাঁ, অনেক সময় জেহাদ বলতে নফসের জেহাদকেও বোঝানো হয়। ছেলেদের জন্য রং ব্যবহার করা হারাম, সেক্ষেত্রে বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে কি না? আপনি ফতোয়া তো নিজেই দিয়ে দিলেন রং ব্যবহার করা হারাম, কে বলছে আপনাকে রং ব্যবহার করা হারাম? এই যে হুজুর দাঁড়িতে মেহেদি লাগাইছেন, হারাম কাজ করছেন না? দাড়ি যদি সাদা হয়ে যায়, চুল যদি ছাড়া হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তোমরা কালার দিয়ে পরিবর্তন করো, ওয়াজান নিবুস সাওয়াত, তবে কালো কালার যেন না হয়। অতএব মেহেদি ইত্যাদি রং করাতে দোষ নাই। আর ফেয়ারনেস ক্রিম এটা ব্যবহার করা যাবে কিনা জিজ্ঞাসা করছেন, ফেয়ারনেস ক্রিম
যেগুলো আপনার সাদা মানুষ কালো মানুষ সাদা হওয়ার জন্য বা রং উজ্জ্বল করার জন্য করা হয়, বাস্তবতা হলে এগুলো এই কাম করে না, এগুলো সব ভুয়া। অতএব মাসালা তো পরের কথা, আগে রং চেঞ্জ হলে তারপরে না মাসালা জিজ্ঞেস করবেন আপনি। এগুলো তো রং চেঞ্জ হয়, কোনো কালা মানুষ সাদা হইতে দেখছেন? তাহলে তো আফ্রিকার সব মানুষ সাদা হয়ে যেত। তাহলে যেই ক্রিমে রঙই পাল্টায় না আপনি মাসালা জিজ্ঞাসা করতে আসছেন রং পাল্টালে যায় আছে কিনা, মাসাই নেই তার আর বুধবার। এরপরে প্রশ্ন হলো, বাড়ি বা ঘর তোলার সময় উত্তরমুখী করলে অমঙ্গল হয়, শরীয়তে এর বিধান কি? বাড়ি ঘর উত্তরমুখী করলে অমঙ্গল হয়, এই মঙ্গল আর অমঙ্গলের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। কোন ব্যক্তি কোন বস্তু এগুলোর নামে মঙ্গল অমঙ্গল মনে করলে এটার নাম কুসংস্কার। এটার নাম কি? কুসংস্কার। এটা ভুল, এটা শিরকি বিশ্বাস। বাড়ি কোনমুখী করবেন না করবেন এটা আপনার ব্যাপার, এগুলো মুবাহ কাজ। ইসলাম আপনাকে বলে দেয় না অমুকমুখী করতে হবে। তবে আমাদের দেশে দক্ষিণমুখী বাড়ি করলে আলো বাতাস একটু বেশি পাওয়া যায়, সেই হিসাবে যদি কেউ বলে যে না দক্ষিণমুখী না করে উত্তরমুখী করলে অমঙ্গল হয় অর্থাৎ আলো বাতাস কম হয়, এই অর্থে বললে ঠিক আছে। কিন্তু সাধারণত এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনমুখী বাড়িতে মঙ্গল অমঙ্গল নাই, বহু দক্ষিণমুখী বাড়িতে অমঙ্গল হয়, আবার বহু উত্তরমুখী বাড়িতেও মঙ্গল হতে। বাড়িতে মঙ্গল হওয়া না হওয়া নির্ভর করে বাড়িতে যারা বসবাস করে তারা ভালো মানুষ কি খারাপ মানুষ সেটার উপরে। কথা কি বুঝাতে পারছি? আপনি বাড়িতে বসে যদি ভালো কাজ করেন তাহলে সেটা যে মুখী হোক ওখানে মঙ্গল হবে ইনশাআল্লাহ। আর যদি বাড়িতে বসে বাড়িতে বসবাস করে কুকাজ করেন, খারাপ কাজ করেন, তাহলে ওইটার মুখ যদি ক্যাবলামুখী হয় ওইটাতে মঙ্গল আসবে না। এরপরে প্রশ্ন, মধ্যস্থতাকারী কোনো ব্যক্তিকে অন্যের দোকানের পণ্য কেনা ক্রেতার নিকট বিক্রয় করতে সহযোগিতা করলে ওই ক্রেতাকে না জানিয়ে বিক্রেতা থেকে কিছু লভ্যাংশ গ্রহণ করলে তা জায়েজ হবে কিনা? দেখুন, দালালি যেটাকে আমরা সহজ বাংলায় বলি, এটা জায়েজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বাদাহুম বিবাদ, সহিহ মুসলিমের হাদিস। কিছু মানুষকে আল্লাহ কিছু মানুষকে দিয়ে রিজিক দেয়, কিছু বেকুব মানুষের মধ্যে কিছু শেয়ানা মানুষ আল্লাহ দেয়, ওই শেয়ানা মানুষটা বেকুব মানুষ থেকে রিজিক কামাই করে, আল্লাহ এটা দেয় অনেক সময়। তবে এখানে যদি চিটারি করে করে বাই প্ল্যান হয় সেটা হারাম। যেমন আমাদের দেশে গরুর দালালি হয়, কথার কথা চাচা যান গরু নিয়ে দাঁড়াইছেন, আমি যা বললাম চাচা যান দাম কত, উনি বললো 1 লাখ, আমি বললাম চাচা 80,000 দিবো, আসলে আমি কিনবো না, এটা আমাদের আগে ভাগে চুক্তি আছে চাচা ভাতিজা। এখন আরেকজন এসে মাঝখান থেকে শুনলো, বাপরে বাপ এই লোক 80,000 বলে গেছে, তাহলে আমি 85,000 বলি, চাট করে ওনার দিয়ে দিল। এরকম দুই নম্বরই আছে না নাই? এই দালালি হারাম, কারণ এটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা না ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। ধোকাবাজ কখনো নবীর উম্মত হতে পারে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আমি একটা কাস্টমার ধরি আনলাম ওনার দোকানে, উনি একটা কাস্টমার পাইলো, আমি কাস্টমারটাকে নিয়ে আসলাম, এর বিনিময়ে উনি আমাকে কোনো বিনিময় দিলেন, এটা নেওয়া জায়েজ? এটা নেওয়া কি জায়েজ? ভাবির সাথে দেবরের পর্দার ব্যাপারে আপনার মূল্যবান নসিহত ইসলামের আলোকে তুলে ধরার অনুরোধ করছি। ভাইরা আমার, আমাদের দেশের একটা মস্ত বড় আপদ, এটা মস্ত বড় আপদ। যৌথ পরিবারগুলোতে কোনো পর্দার বালাই নাই, বিধান নাই। অনেক মহিলা বাহিরে বোরকা পরে যায় কিন্তু বাসায় দেবরের সাথে দেখা দেয়, বাসরের সাথে দেখা দেয়। অনেক ছেলে বাহিরে টুপি টেপা পরে হুজুর বা নামাজ কালাম পড়ে কিন্তু বাসায় আসি বড় ভাই ছোট ভাইয়ের বউয়ের সাথে দেখা দেয়। আবার এই দেখা দেওয়াকে জায়েজ বানানোর জন্য, এটাকে হালাল করার জন্য একটা মাসালা বানায় নিয়েছে, সেটা হলো বড় ভাবি মায়ের মতন। ঠিক না ভাই? ঠিক। কুকাম করে তো করে, আবার একটা মাসালা বানায় নিস। নবীজিকে এরকম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর এবং শ্যালক সম্পর্কে আপনি কি বলেন, তাদের সাথে এক ঘরে থাকা লাগে তাহলে পর্দা করা লাগবে কিনা? নবীজি তখন বলেছেন, আরে আলহামু আল মওত, মহিলাদের জন্য দেবর ভাসুর আর পুরুষদের জন্য শ্যালিকা বইয়ের বড় বোন, এরা তো হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম মানুষ ভয় করে এদেরকে এরকম ভয় করা উচিত, কারণ এদের মধ্যে ফেতনার পরিমাণ বেশি হয়। ভাবি বড় ভাইয়ের বউ আপনাকে আদর সোহাগ দিয়ে ছোটবেলায় মানুষ করছেন, সেজন্য আপনি তার কৃতজ্ঞতা আদায় করেন, তার জন্য উপকার করেন, বিনিময় দেন, কিন্তু তাই বলে পর্দার বিধান রহিত হবে না। ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করা জায়েজ না না জায়েজ? যদি বিয়ে করা জায়েজ হয় তাহলে সে কখনো মা হতে পারে না, তার সাথে পর্দা করতে হবে। ভালো করে শুনে রাখবেন, যারা ঘরে পর্দা করেন না বাহিরে অনেক ভালো মানুষ সাজেন, হারাম কাজ করতেছেন, এই হারাম কাজ থেকে বাঁচার জন্য তওবা করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। এরপরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য তিন চার দশ চল্লিশ অথবা চল্লিশা খাওয়া জায়েজ আছে কিনা। ভাই এ বিষয়ে আমরা বারবার বলেছি, আবারও বলছে, যেহেতু প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল বেদাত, বাংলাদেশে ইসলামের নামে যত অনাচার আছে তার মধ্যে সবচেয়ে বড় অনাচার হলো এটা, কেউ মারা গেলে তিন দিনা দশ দিনা চল্লিশ দিনা বিভিন্ন নাম দিয়া এলাকাবাসী তাদের কাছ থেকে খাওয়ার একটা ব্যবস্থা করা। এটা হলো এক প্রকারের চাঁদাবাজি। কেউ মারা গেলে ছেলে মেয়েরা খাওয়াইতে বাধ্য হয়। আজকের কথা, এক যুবক এসে বলতেছে আমার মা কালকে মারা গেছেন, এখন এলাকাবাসী তো চাপ দিচ্ছে খাওয়ানোর জন্য। আমি বললাম যে লোহার মতো শক্ত হয়ে যান, এলাকাবাসীকে বলো যে তোমরা কত বড় বেহায়া, না আমি কত বড় বেহায়া দেখা যাবে, খাওয়া দেব না। ভাই শ্রাদ্ধ নাম শুনছেন আপনারা? শ্রাদ্ধ গুগলে যায় শ্রাদ্ধ লেখে সার্চ দেন, দেখবেন যে রেজাল্ট আসে উইকিপিডিয়ার তথ্য, হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থের তথ্য আমি পড়ে এসে তারপরে বলছি আপনাদেরকে। এই যে মানুষ মারা যাওয়ার পরে খাওয়ানোর যে সিস্টেম আমাদের দেশে আছে না, এটা একশো ভাগ হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে, ভালো করে শুনে রাখেন, হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে, যদি কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজনরা মৃত ব্যক্তির লোকজন যারা আছেন পরিবারে, তারা যদি এলাকাবাসীকে অন্য মানুষজনকে যদি না খাওয়ায়, হাত না ধোয়ায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাত স্বর্গে যেতে পারে না, সে ব্যক্তির শান্তি হয় না যত ভালো কাজ করুক না কেন। এই জন্য কিছু মানুষকে খাওয়ায়, এটা হিন্দু ধর্মের বিশ্বাস এবং হুবহু সেটা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। কোরআন হাদিসের কোনো জায়গায় বলা হয়নি কেউ মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে দিনক্ষণ ঠিক করে বা দিনক্ষণ ঠিক ছাড়া খাবারের আয়োজন করতে হবে এরকম কোনো আইডিয়া কোরআন হাদিসে কোথাও নাই। খুলে দেখেন কোরআন হাদিস সব তো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বরং উল্টাটা বলা আছে, কেউ মারা গেলে তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াবে। কেন খাওয়াবে? কারণ তাদের মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনাউলি আলে তোয়ালেব তোয়ামান, আরে তাদের জন্য খাবার বানাও, কারণ তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে মন খারাপ, তাদের রান্না করার মানসিকতা না, তাদেরকে খাওয়াও। আমাদের দেশে তাদেরকে খাওয়ায় ঠিকই, দুই চার দিন খাওয়াইয়া এরপরে একসাথে শুধু আসরে সব উড়ে এনে, ঠিক না ভাই? ঠিক, একবেলা একবেলা করে সবাই খাওয়া, এরপরে গরু জবা করে পুরো এলাকাবাসী খাওয়ান লাগে, শুধু আসলে উড়েলো না। আরে ভাই খাওয়ার অনুষ্ঠান হয় আনন্দের সময়, কখন? বিয়ের সময় খাওয়া আছে, বাচ্চা হলে আকিকা আছে, আছে না নাই? খুশি হলে মিষ্টি মিষ্টি খাওয়া, খাবারের যত অনুষ্ঠান এগুলো সব আনন্দের সময় হয়। আপনার বাপ মা মরে গেছে, আপনি অনেক খুশি ফুর্তিতে সব মানুষ খাওয়াইতেছেন, জিনিসটা কত বড় অড। কিন্তু এটা না করলে এলাকার মানুষ, এত ডেঞ্জারাস আমাদের এই সিন্ডিকেটটা, বলে যে কত খারাপ, বাপ মা চলে গেলে একটু কারোর হাত ধোয়াইলো না, বলে কি বলে না, যে বেহায়া এ কথা বলে ওরে বলবেন যে তোমার হাত আরেকজন ধোয়াইতে হবে কেন, এত পানির তল পড়ছে তোমার হাত ধোয়াইতে পারে একজন। এগুলো কুসংস্কার, অপসংস্কৃতি, চাঁদাবাজি। অনেক গরিব মানুষ আছে, যে লোক মারা গেছে ওই বেচারা দেনা শোধ করার মতো অবস্থা নাই, কিন্তু ঠিকই গরু জবাই করে জিয়াফত দিয়ে মানুষ খাওয়ান লাগে, ঠিক না ভাই? ঠিক, এগুলো চাঁদাবাজি, ইসলামে এগুলো জায়েজ নাই। বলিষ্ঠভাবে এগুলোর বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াবেন, অন্য কেউ করে করুক, আপনার আত্মীয়ের জন্য আপনি মানুষ খাওয়াবেন না। নাম হইলো গরিব খাওয়ানি। কিসের গরিব খাওয়ানি? গরিবরে কয়ে তোরা ওইদিকে ভরে বয় আসেন, অমুক সাহ তমুক সাহ, আগে সাহেবরা খাইতে খাইতে জুটা মোটা থাকলে গরিব খায় না, খেলে নেই, ঠিক না ভাই? ঠিক, এসব অপসংস্কৃতি এগুলো ছেড়ে দেন। যদি আপনার মুর্দার পক্ষ থেকে দান সৎকা করতে চান, এমনি গরিব দুঃখীরে চাইল ডাল কিনে দিন খাওয়াইলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম জিয়াফত করে সামিয়ানা টাঙ্গা বিয়ার মতো অনুষ্ঠান করে খাওয়াবেন না, এগুলো জায়েজ নাই, গুনাহের কথা, উল্টারাও গুনাহ হবে। এরপরে প্রশ্ন, জাকাত কি রমজান মাস ছাড়া বছরে অন্য মাসে দেওয়া যাবে? জাকাতের সাথে রমজান মাসের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত মনে করে শুধু রমজান মাসেই দিতে হয়। জাকাত কখন দিতে হয় ভাই বলেন তো? জাকাত অর্থ বছরের সাথে সম্পর্ক, প্রত্যেকের অর্থ বছর আলাদা। আমি বড়লোক হয়েছি জানুয়ারি মাসে, অতএব আমি জাকাত দিব জানুয়ারি মাসে, উনি জাকাত ওনার টাকা জাকাত দেওয়ার মতো টাকা হয়েছে ডিসেম্বর মাসে, এক বছর পূর্ণ হলে উনি পরবর্তী বছর জাকাত দিবেন, যদি আরবি মাস হিসাব করতে হবে চন্দ্র মাস সেই হিসাবে। অতএব এক একজনের জাকাত এক এক মাসে হবে, রমজানে দিলে জায়েজ হবে কিন্তু রমজানেই দিতে হবে, এই ধারণা সঠিক না। ছুটে যাওয়া নামাজের ক্ষেত্রে যে রাকাত আমি উপস্থিত হব সেটা আমার জন্য কততম রাকাত হিসেবে গণ্য হবে? এ নিয়ে অনেক মতপার্থক্য আছে, অনেকে বলছেন সেটা শেষের নামাজ, অনেকে বলেছেন শুরুর নামাজ, বাকি এই মতপার্থক্যগুলো সবগুলোই ইস্তিহাদি, কোনোটাকে উড়ে দেওয়ার মতো না। অনেক মুসলিমরা প্রসাবের পর ঢিলা ব্যবহারের সময় একটু হাঁটাহাঁটি করে, কাশি দেয়, শরীরের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত? এটা মোটেও যুক্তিযুক্ত কাজ না। কাশি দিলে সেটা ভিন্ন কথা, কারোর কাশি আসলে এখানে যুক্তি অযুক্তি কি আছে, কিন্তু ঢিলার
কুলুক ধরে এরপরে হাঁটাহাঁটি করা, মানুষের সামনে ব্যায়াম করা, উঠবস করা, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, এটা অদৃষ্টিকটু, দেখতে খারাপ, দেখতে খারাপ কোনো জিনিসের অনুমোদন ইসলাম দেয় না। আর এগুলো করতে গেলে লুঙ্গি পরে যদি করে কেউ তাহলে তো রানটান অনেক সময় দেখা যায়, সতর দেখা যায়, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে পেশাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের জন্য আপনি বাথরুমে ঢুকে দরজা আটকে আর সেখানে ব্যায়াম না আরও কিছু করেন, নাচানাচি করেন, আপনার কি নিষেধ করে না, কিন্তু মানুষের সামনে অডভাবে দৃষ্টিকটুভাবে আপনি হাঁটাহাঁটি করবেন, রান দেখা যাবে, এটা জায়েজ নাই। পেশাব করার পর এরকম কোন কিছু করার জন্য কোনো ফেকার কিতাবেও লেখা নাই, কোনো ফেকার কিতাবে এরকম কোনো পরামর্শ দেওয়া হয়নি। কোথেকে এটা চালু হয়েছে আল্লাহ ভালো জানেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর করণীয় কি তার নাজাতের জন্য এবং কি আমল করলে তার কবরে পৌঁছাবে, অন্য সবাই যা করবে স্ত্রীও তা করবে, ভিন্ন কিছু না। স্বামীর নাজাতের জন্য দান খয়রাত বা আমল করলে সওয়াব কি শুধু স্বামীকেই দেওয়া হবে না স্ত্রীও পাবে? যেই কোনো মৃত মানুষের জন্য দোয়া করলে, আমল করলে যে করে সেও পায়, মৃত মানুষও পায়, লাভ দুজনেরই হয়। নামাজের মধ্যে কেরাতের সময় কোনো আয়াতের মাঝখান পর্যন্ত পড়ে ভুলে গেলে, রুকুতে গেলে সাহু সেজদা না দিলে নামাজ হবে কি না? মাঝখানে একটা আয়াত বাদ গেলে সেজদায় সাহু লাগবে না যদি অর্থ পরিবর্তন না হয়। কিন্তু কোন আয়াত বাদ গেলে অর্থ পরিবর্তন হবে এটা বোঝার জন্য আবার আলেম হওয়া দরকার, জটিল। তবে হ্যাঁ, এক জায়গাতে পড়ে মাঝখানে বাদ দিয়ে অন্য আয়াত থেকে পড়লে জায়েজ আছে, কিন্তু এভাবে পড়া উচিত না, এটা নামাজের সুন্নাতের খেলাফ। ধারাবাহিকভাবে এক জায়গাতে পড়া উচিত, কিন্তু যদি অর্থ পরিবর্তন না হয়, বিকৃত না হয়, নামাজ হয়ে যাবে। মহিলাদের ইমামতি করা জায়েজ আছে কি না? না, জায়েজ নাই। মহিলাদের ইমামতি করা কি নাই? জায়েজ নাই। কিছু আলট্রা মডার্ন মুসলমান বাইরে এসে আমেরিকাতে আমাদের দেশে আছে, মহিলারা কি করে? ইমামতি করে। ভাই, মহিলা যদি ইমামতি করে অনেক সমস্যা আছে, সব কথা খুলে বলতে পারতেছি না। শুধু একটা কথা বলি, সব জায়গায় সবাইরে ব্যবহার করতে হবে, এটার নাম মূর্খতা, এটার নাম মাথা মোটা। মহিলাদেরকে টেনে টুনে ইমামতিতে দিয়ে দিলে তাদের মর্যাদা চলে আসবে? আসবে না, মর্যাদাহানি হবে। আমেরিকার সেনাবাহিনীতে মহিলাদের প্রতি যে টর্চার হয়েছে এটা নিয়ে গত কয়েকদিন ধরে কয়েকটা রিপোর্ট আমাদের দেশের গাজাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে, এসবগুলো খুলে দেখেন। ইসলাম কেন বলে যে পুরুষের ডিউটির জায়গা একটা, মহিলার ডিউটির জায়গা আরেকটা? আল্লাহ তাআলা মহিলাকে সৃষ্টি করেছেন, তার বক্ষে বাচ্চার রিজিক রেখেছেন, পুরুষের বুকের বাচ্চার রিজিক আছে? আল্লাহ তাআলা পুরুষ গর্ভধারণ করার ক্ষমতা মাকে দিয়েছেন, বাবাকে দেন নাই। পুরুষের বডি এবং মহিলার বডি স্ট্রাকচার সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় এমনভাবে সৃষ্টি করেছেন যে বাচ্চাকে দুধ কান করার, দুধ দান করার জন্য কর্মক্ষেত্র উপযোগী না বাসা উপযোগী? গর্ভধারণ করার জন্য বাসা উপযোগী না কর্মক্ষেত্র উপযোগী? এভাবে সকল উপযোগিতাকে যদি আপনি একত্র করেন, দেখবেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন দুইটাকে, দুইটা সার্ভিসের জন্য। আমরা সব গোলায় ফেলতেছি, মনে করতেছি শান্তির সাগরে বাসবো, দিন যত যাচ্ছে অশান্তির সাগরে আমরা তত বাসতেছি। দীর্ঘ সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে নামাজের সময়সূচি কীভাবে বুঝবো? যেহেতু তখন সময় বোঝা যায় না, সময় বোঝা যাবে না কেন? ঘড়ির টাইম তো বোঝা যায়। আপনার বিমান পৃথিবীর যেই অঞ্চলে আছে, ফর এক্সাম্পল এখান থেকে আপনি সৌদি আরব যাচ্ছেন, তাহলে ইন্ডিয়ার উপর দিয়ে যাবে, তো ইন্ডিয়ার উপরে যখন যাবেন ইন্ডিয়ার ওই সিটিতে এখন কোন ওয়াক্ত নামাজের সময় আপনি সেই ওয়াক্ত পড়বেন। কথা কি বুঝাতে পারছি? নেটের যুগ, এটা আজকাল খুব সহজে জানা যায়। আগে ভাগে বুঝবেন, আগে ভাগে ডেট টাইম দেখে নেবেন যে কথার কথা আপনি আসরের পর বিমান ছাড়ছে, এক ঘন্টা পরে ভারতে কোন ওয়াক্ত, এখন কি মাগরিব না এশা? যদি এক ওয়াক্ত মিস হয় তাহলে ওটা পড়ে ফেলতে হবে কাজা। আর যে ওয়াক্ত আছে, যেখানে যখন বিমান যেই জায়গাতে আছে সেই জায়গার বিধান আপনাকে পালন করতে হবে। আকাশটা যেই দেশের আকাশ, সেই দেশে যে নামাজ ওই সময় ফরজ, আপনাকে সে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পারছি? প্রয়োজনে নেটের সাহায্য নিতে পারেন, বিমানবালা আছে তাদের সাহায্য নিতে পারবেন। আমি জেনা করেছি, দীর্ঘ সময় সুদ ঘুষ খেয়েছি, পরের হক টাকা ও জমি জমা দখল করে খাই, মা বাবার মনে কষ্ট দিয়েছি, এখন ওনারা উভয় মৃত, বর্তমানে আমি অনুতপ্ত, আমি কি ক্ষমা পাবো? এত বড় গুনাহ মাপের জন্য সহজ কোনো উপায় আছে কিনা? ভাই, সহজ উপায় আছে। বান্দার যত হক নষ্ট করেছেন এগুলো সব আদায় করতে হবে, আর আল্লাহর হকের জন্য মাপ চাইবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। তবে বান্দার হক নষ্ট করলে, কারোর হক মেরে থাকলে, যার হক মারছেন তার ওয়ারিসদের কাছে সম্পত্তি পৌঁছায় দিবেন, তারা যদি বেঁচে না থাকে তাদের পক্ষ থেকে দান করে দিবেন, কিন্তু দিতে হবে। অন্যের হক না দিয়া দোয়া যত করেন, কান্না যত কাটেন, তওবা যত করেন, আল্লাহর কসম মাফ হবে। মানুষের হক মাইরে আয়সা খুব কান্নাকাটি তওবা করতেছেন, কেমন পর্যন্ত মাফ হবে না? হক আদায় করতে হবে। যার হক তাকে যদি না দিতে পারেন, তার ওয়ারিসদেরকে দিবেন, ওয়ারিসদেরকে খুঁজে পান না তার পক্ষ থেকে দান করে দিবেন তার সওয়াবের নিয়তে, ইনশাআল্লাহ। এরপর আল্লাহর কাছে তওবা করলে কি পাবেন? মাফ পাবেন। এরপরের প্রশ্ন, টয়লেটে ওযু করা জায়েজ আছে কিনা? টয়লেটে ওযু করা উচিত না, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওযুর শুরুতে কি বলতে হয়? এই জন্য বাইরে ওযু করবেন, যদি বাইরে বেসিন থাকে অন্তত বিসমিল্লাহ বলে শুরুটা বাইরে করে এরপরে ভেতরটা ভিতরে যায় পাওয়া, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝাতে পারছি? আর যদি টয়লেটের বাইরে কোনো ওযুর ব্যবস্থা না থাকে, টয়লেটেই করা লাগে,
পেন এবং টেপের মাঝখানে কোনো আড়াল না থাকে তাহলে ভিতরে ওযু করলে ওযু হয়ে যাবে। বিসমিল্লাহটা মনে মনে বলবেন, মুখে বলবেন না, আল্লাহর নামের সম্মানার্থে। এরপরের প্রশ্ন, একজন আলেম সুদের অর্থ দিয়ে জমি কেনার পর যুক্তি দেখাচ্ছে এগুলো তিনি দুনিয়ার জন্য করেন না, আখেরাতের জন্য করেন, তো উনি ইবাদত করছেন, এতে সমস্যা কোথায়, ওনাকে কিভাবে বোঝাবো, দয়া করে পরামর্শ দেন। ভাই, আখেরাতের জন্য যদি সুদি কারবার হালাল হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও হালাল। আজকাল যুবকরা অবৈধ প্রেম ভালোবাসার জন্য একটা মাসালা বাইর করছে, বিয়ের নিয়তে প্রেম করা হালাল। তো বিয়ের নিয়তে প্রেম করা যদি হালাল হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও কি? আমার নিয়ত ভালো, শুধু নিয়ত ভালো হলে হবে? খাঁটি নিয়তে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কুকুর জবাই করে দিছি, খাওয়া হালাল হবে? হবে না। অতএব আপনি কাজ করতেছেন, দুই নম্বর নিয়ত খাঁটি, কাজ হবে? কাজও এক নম্বর হইতে হবে, নিয়তও এক নম্বর হইতে হবে, তারপর সেটা ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আজান উত্তরে একটা জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়, এর অর্থ কি? দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বাঁচা, এটার কোনো ক্ষমতা আমাদের নাই যদি মালিক তৌফিক না দেয়। এটা কেন বলি আমরা জানেন? ওই যে মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, মানে কি? নামাজে আসো, নামাজে আসো। তখন আমরা জবাবে বলি, ভাই নামাজে তো আমি আসবো, ঠিক আছে, কিন্তু ওই মালিক তৌফিক না দিলে কোনোদিনই সম্ভব না, এটা আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। এরপরে প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য তার সামনে বসে কোরআন তেলাওয়াত করলে কি মৃত ব্যক্তির কোনো সওয়াব হয়? মৃত ব্যক্তির সওয়াব হয় বলে কোনো হাদিস থেকে জানা নাই, তবে যারা কোরআন পড়ে তাদের কিছু ফায়দা হয়, তাদের কিছু কি হয়, ফায়দা হয়, পাতিটাতি পায় কিছু। কথা বুঝতে পারছেন? আমি তো বলি মৃত ব্যক্তির জন্য হুজুর বাহা করে কোরআন পড়াইলে আপনি যে পড়াইলেন আপনার আমও গেছে সালাও গেছে, আর যে হুজুর পড়ছে ওই বেচার আল্লাহ পোয়াবারও। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আল্লাহ আরও বলেছেন ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যা নিজে করে তার নিজেরটা সে পায়। আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কিন্তু সওয়াব, সব রকমের সওয়াব ট্রান্সফার করা যাবে না। কোরআন যে পড়ছে সওয়াব সে পাবে, মৃত মানুষের পাশে কোরআন পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা? আপনি কোরআন পড়ার সময় পান না, হুজুর বানা নিয়ে আসছেন দশজন, হুজুর আপনারা পড়েন, ভাগ করে দিলাম, হুজুররা টাকা ভাগ করে নিয়ে আপনারা কোরআন পড়ে দিল আর করলে সওয়াবটা উমুকরে দিয়ে দিলাম, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। সওয়াব ট্রান্সফার এভাবে করা যায় না। আপনার টাকাও গেল, খানাটাও গেল, সওয়াবটাও গেল, আমও গেল, সালাও গেল। কথা বুঝতে পারছেন? নিজেরটা নিজে করবেন, হুজুরের কাছে এমনি দোয়া চাইবেন, আর হুজুরের হাদিয়া দেওয়ার জন্য খাওয়ানোর জন্য আবার টাকা চাইতে হবে কেন? এটা কোন ছোট লোকই? পেটে কয়টা ভাত দিয়ে হুজুর এবার আত্মলেন, মানে কেন আত্মলা ছাড়া হুজুরের খাওয়ান যায় না? একজন আলেমরা এমনি আল্লাহর খুশি করার জন্য খাওয়াইলে সওয়াব হবে না? খাওয়াবেন এমনি, আর দোয়া চাইবেন আলাদা, দুইটা পেটে দিয়েই কা হুজুর আত্মলেন, মানে খানা শেষ এবার দোয়া করেন। আমার সময় শেষ অনেক আগেই, এরপরে দুইটা তিনটা ছোট্ট প্রশ্ন আছে, শেষ করে ফেলি, এদের মনে দুঃখ না থাকে। চেয়ারে বসে নামাজের হুকুম কি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রুকু সিজদা করার ক্ষমতা রাখে না, অনেক বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, রুকু সিজদা করতে গেলে পড়ে যেতে পারে, অথবা ডাক্তার বলছে যে আপনি রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হবে, এরকম বড় সমস্যা হইতে পারে, এরকম ব্যক্তি যদি হয় তাহলে দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়বেন, কিন্তু সামান্য একটু কোমর ব্যথা হইলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিবেন, এরকম করলে নামাজ হবে? আজকাল মসজিদগুলোরে দেখলে মনে হয় বাইতুল কুরসি। বাইতুল কুরসি মানে বুঝেননি, মানে চেয়ারের ঘর, মসজিদের এক পাশ ধরে চেয়ার আছে। রিয়াল 10 বছর আগেও বাংলাদেশে এত চেয়ার আসিল না, এই চেয়ার প্লাস্টিক চেয়ারের কোম্পানিগুলো বাইর হইয়া এত সহজ হয়েছে, টানিয়ে মসজিদে চেয়ারে কেন খেলাই যায়, হারা দুনিয়া দৌড়ে যায় দফাইতে দফাইতে নামাজের সময় চেয়ারে টেনে খেলাই যায়, ঠিক না? ঠিক, এগুলো ঠিক না, এভাবে নামাজ হবে না। হ্যাঁ, ওই যে বলছিলাম এত ভারী শরীর যে ওনার রুকু সিজদা করা করলে ব্যালেন্স থাকে না, পড়ে যাবে, অথবা ডাক্তার বলছে যে মেরুদণ্ডে বা ইয়াতে এমন সমস্যা আছে যে তিনি রুকু সিজদা করলে তার রিস্ক হবে, তার জন্য জায়েজ আছে চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়ার। কয়দিন আগে ইসলাম ফাউন্ডেশন থেকে এক মৌলবী ফতুয়া দিছে চেয়ার বসে নামাজ পড়া সর্বাবস্থায় হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই, পরে আবার সরি টরি কইয়া ফেরত নিছে ফতুয়া, কারণ উল্টাপাল্টা ফতুয়া দিছে, ফতোয়া উল্টাপাল্টা দিলে হবে না। চেয়ারে বসে বসা নামাজ পড়া জায়েজ আছে কার জন্য? ওই নিরুপায় ব্যক্তির জন্য, কিন্তু আজকাল দেখা যায় 40 বছরের তাগড়া মানুষ এও চেয়ারে বসে নামাজ পড়া শুরু, একটু শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে স্টাইল, এটা স্টাইল হয়ে ফ্যাশন হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করুক। অনেকে
गाली दानकारी व्यक्ति के ना आलेम के गाली दानकारी व्यक्ति के इस्लाम की बोले। देखुन गाली दानकारी व्यक्ति मुसलमान होते पारे ना, आलेम होक आर गारे आलेम होक, कोनो मुसलमान के कोनो मानुष के कोनो व्यक्ति के कोनो वस्तु के एमन कि अमुसलमान के गाली दीते इस्लाम शिक्षा देय नहीं। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन अल मुमिन ला यकूनु लाआनन वला ताआनन वला फाहिशन वला बदि, कोनो मुमिन गालीबाज होते पारे ना। आजकल देखा जाए অনেক বড় বড় ইসলাম প্রচারক ফেসবুকে ইসলাম প্রচার করে কিন্তু গালি দিতে দিতে গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? এক গ্রুপের হুজুরের ভক্ত অন্য হুজুরের গালি দিলে অনেক সওয়াব হয়, তাই না? কি বলেন, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে হুজুর আপনার যে হুজুরের মহব্বত আপনাকে গালি শিখাইছে, বুঝতে হবে এই মহব্বত আল্লাহর জন্য হয় না, এটা হুজুরের জন্য হয়েছে, এই জন্য গালি আসতেছে। আল্লাহর জন্য হইলে গালি আসবে না, খবরদার মুখ খারাপ করবেন না, এটা কোন অবস্থাতে জায়েজ না, হারাম। আর আলেমকে যদি গালি দেয়, আলেম হওয়ার কারণে গালি দিলে সে কাফের হয়ে যাবে। আলেম আলেম হওয়ার কারণে, হুজুর হুজুর হওয়ার কারণে, আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর রাসূলের কথা বলার কারণে, কোরআন হাদিসে বলার কারণে গিনা করে যদি তারে গালি দেয়, তাহলে সে ব্যক্তি ইমান থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, ডেঞ্জারাস কথা। আর যদি এমনি মানুষের মানুষের প্রতি বিদ্বেষের কারণে গালি দেয়, তাহলে গুনাহ হবে, কাফের হবে না। তবে আলেমদেরকে গালি দেওয়া ডেঞ্জারাস। সাধারণ মুসলমানদের দিন শেখার মতো কয়েকটি বইয়ের তালিকা চাই। ভাইরা, আমার দিন শেখার জন্য বাংলা ভাষা যত বই রচিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রয়োজনীয় হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরওয়ালার সমস্ত বইগুলো। বাংলা ভাষায় দিনই বই এত ভালো, এত অথেন্টিক, এত দলিল সমৃদ্ধ আর পাওয়া যায় না। এর মধ্যে কয়েকটা বইয়ের নাম বলতে পারি, ইসলামী আকিদা, রাহে বেলায়েত, এহিয়াউ সুনান, হাদিসের নামে জালিয়াতি, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এ জাতীয় বইগুলো আপনাদের সংগ্রহে আপনারা রাখতে পারেন। মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার লেখা কিছু বই আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রচলিত জাল হাদিস নামে একটা বই আছে এবং আর অনেকগুলো বই আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অথেন্টিক আলেমদের লেখা বই। আমাদের দেশে ধর্মীয় বই লিখতে কোনো কাহিনী লাগে না, মিনা বুক হাউস, সিনা বুক হাউস সবাই বই বাইর করে, বেজালে ভরা। এই জন্য এই নামগুলো বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর অনেক বই আছে আলহামদুলিল্লাহ যেগুলো উপযোগী। জাজাকুমুল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন দারিদ্রতা দূর করে দিবেন বিবাহ করলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হলো যে সামর্থ্য থাকবে সে বিয়ে করবে, তাহলে মানে সংঘর্ষ মনে হলো। হাদিসে বলা হয়েছে সামর্থ্য থাকলে দোয়া বিয়ে করো, আর আল্লাহ বলেছেন ও আঙ্কিহুল আয়ামা, তোমাদের অধীনস্থদের বিয়ে করাও, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা দারিদ্র দূর করে দিবেন। তো আল্লাহ বলছেন বিয়ে করলে অভাব দূর করবেন, আর নবীজি বলছে সামর্থ্য না থাকলে বিয়ে করিও না, তাহলে দুইটা মনে হচ্ছে সংঘর্ষ। সমাধান হলো, নবীজি বুঝাতে চাইছেন বিয়ে করতে হলে কমপক্ষে স্ত্রীর মহরানা দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। বহু যুবক আছে বাসর রাতে বোর কাছে মাফসা, আছে না নেই? বসর রাতে মাফসাওয়া যুবকের জন্য বিয়ে করার শিক্ষা ইসলাম দেয় নাই। এই বেহায়াগিরি করার থেকে টাকা জমায় করো, তারপরে বিয়ে করিও, এখন রোজা রাখো, কথা বুঝতে পারছি? আর কোরআনে যে আল্লাহ তাআলা অভাব দূর করবেন বলছেন, ওটার দ্বারা উদ্দেশ্য হলো তার সার্বিক আরো প্রাচুর্য দেওয়া, আরো প্রাচুর্য দেওয়া। কিন্তু মিনিমাম যে সামর্থ্য মোহর দেওয়ার টাকা, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বরকত দিবেন স্ত্রীর রিজিকের ব্যবস্থা। অনেকে বিয়ে করে না, বয় না কি খাওয়াইবো, এই চিন্তা না, ওই বইয়ের রিজিকের চিন্তা আপনার নাই, তার রিজিকের চিন্তা আল্লাহ। ওইটার কথা আল্লাহ বলছেন যে বিয়ে করলে আল্লাহ তাআলা তার রিজিকও আপনার মাধ্যমে ব্যবস্থা করবেন, কথা কি বুঝতে পারছি? কিন্তু আপনার মিনিমাম যে সামর্থ্য সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন।